এই মাত্র এশিয়া কাপের জন্য সতেরো জনের এক দুর্ধর্ষ স্কোয়াড ঘোষণা করল বিসিসিআই হ্যাফ্রেন্ডস আগামী তিরিশে অগস্ট থেকে শুরু হতে চলা এশিয়া কাপের জন্য স্কোয়াড ঘোষণা করে ফেলেছে ভারতীয় টিম ভারতীয় টিমের স্কোয়াডে একাধিক পরিবর্তন দেখা যাচ্ছে এশিয়া কাপে ভারতীয় টিমের স্কোয়াডে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছে তিলক বর্মা ও প্রসিদ্ধ কৃষ্ণা এছাড়াও চোট সারিয়ে ভারতীয় টিমের স্কোয়াডে ফিরেছে কে এল রাহুল ও শ্রেয়াস আয়ার এছাড়াও এশিয়া কাপে ভারতীয় টিমের স্কোয়াডে জায়গা পায়নি যজবেন্দ্র চাহাল রবিচন্দ্রন ওয়াসিন, ভুবনেশ্বর কুমার ও শিখর ধাওয়ান সব মিলিয়ে আগামী তিরিশে আগস্ট থেকে শুরু হতে চলা এশিয়া কাপে ভারতীয় টিমের প্রথম ম্যাচ রয়েছে দোসরা সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে আর সেই ম্যাচের জন্যই এশিয়া কাপের স্কোয়াড গঠন করেছে ভারতীয় টিম সতেরো জনের স্কোয়াড রয়েছে এই ভারতীয় টিমের এশিয়া কাপে সো এক নজরে দেখে নেওয়া যাক এশিয়া কাপে ভারতীয় টিমের স্কোয়াডে কারা কারা সুযোগ পেয়েছে সো এক নম্বর স্কোয়াডে ক্যাপ্টেন হিসেবে রয়েছে রোহিত শর্মা দু নম্বর শুভমান গিল তিন নম্বর বিরাট কোহলি চার নম্বর ঈশান কিষান পাঁচ নম্বর তিলক বর্মা ছ নম্বর শ্রেয়াস আয়ার সাত নম্বর কে এল রাহুল আট নম্বর সূর্যকুমার যাদব ন নম্বর হার্দিক পান্ডিয়া দশ নম্বর রবীন্দ্র জাদেজা এগারো নম্বর আকসার প্যাটেল বারো নম্বর শার্দুল ঠাকুর তেরো নম্বর কুলদীপ যাদব চোদ্দো নম্বর মোহাম্মদ সামি পনেরো নম্বর জাসপ্রিত বুমরা ষোলো নম্বর মোহাম্মদ সিরাজ ও সতেরো নম্বর প্রসিদ্ধ কৃষ্ণা এছাড়াও রিজার্ভ প্লেয়ার হিসেবে সঞ্জু স্যামসনকে রেখেছে এশিয়া কাপের জন্য ভারতীয় টিম তো এই হচ্ছে ভারতীয় টিমের এশিয়া কাপের জন্য স্কোয়াড সো তোমাদের কি মনে হচ্ছে এই স্কোয়াডটাই কি ভারতের ওয়ার্ল্ড কাপের স্কোয়াড হবে তোমাদের কি মতামত এই বিষয়ে তা কমেন্ট বক্সে লিখে জানাও আমার তো মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে কিছু পরিবর্তন হবে ভারতীয় টিমের কারণ এশিয়া কাপে সতেরো জনকে সিলেক্ট করেছে ভারতীয় টিম কিন্তু ওয়ার্ল্ড কাপে পনেরো জনের স্কোয়াড গঠন করতে হবে তাই আমার মনে হচ্ছে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে পরিবর্তন হতে চলেছে ভারতীয় টিমের স্কোয়াডে তবে সম্ভবত এরকমই স্কোয়াড থাকবে যেমনটা এশিয়া কাপে রয়েছে এখন ভারতীয় টিমের স্কোয়াড এরকমই ওয়ার্ল্ড কাপেও স্কোয়াড অর্থাৎ এই প্লেয়ারগুলোই থাকবে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে সো ফ্রেন্ডস তোমাদের কি মনে হচ্ছে আগামী দোসরা সেপ্টেম্বর পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ এশিয়া কাপে খেলতে নামবে ভারতীয় টিম সেই ম্যাচে কি জয়লাভ করতে পারবে ভারতীয় টিম তোমাদের কি মতামত এই স্কোয়াডটি দেখার পর তা কমেন্ট বক্সে লিখে জানাও এবং ভারতীয় টিমের ফ্যান হয়ে ভারতীয় টিমকে এশিয়া কাপে চ্যাম্পিয়ন রূপে দেখতে চাইলে ভিডিওটিকে করো লাইক এবং ক্রিকেট জগতের আরও ইন্টারেস্টিং খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব ধন্যবাদ